বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থ অপচয় সামষ্টিক অর্থনীতির দুরাবস্থার অন্যতম কারণ বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এজন্য এ খাতের চুক্তি সংশোধন এবং প্রতিষ্ঠানগুলোর আর্থিক প্রতিবেদন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে পুনর্নিরীক্ষা সহ বিভিন্ন প্রস্তাব দিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। আরফাত ইসলাম শুভর রিপোর্ট। বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য 17টি সংস্কারের প্রস্তাব তুলে ধরেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রোববার প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। সামষ্টিক অর্থনৈতিক অস্থিতিশীল যে পরিস্থিতি, তার যদি এককভাবে কোনো একটি খাতকে দায়ী করা যায়, তাহলে সেটা হচ্ছে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে বিভিন্ন রকমের যে অনিয়ম হয়েছে, অর্থের অপচয় হয়েছে এবং সরকারের এর জন্য যে অর্থ ব্যয় করতে হয়েছে সেটি এটির জন্য দায়ী। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বে পরিবর্তন আনার তাগিদ দেন তিনি। পাশাপাশি টেকসই জ্বালানি রূপান্তরে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে জোর দেন তিনি। নবায়নযোগ্য জ্বালানি বা ক্লিন এনার্জি বলতে গিয়ে আবার যেন নতুন করে এই কার্বন ক্যাপচার টেকনোলজি বা অ্যামোনিয়া হাইড্রোজেনের মতো টেকনোলজিকে যেন এখানে প্রমোট না করা হয় কোনো আন্তর্জাতিক কোনো গোষ্ঠীর চাপে। বিদ্যুৎ খাতে বেশ কিছু আইন সংস্কারের কথা উল্লেখ করে বিদ্যুৎ কেনায় নো ইলেকট্রিসিটি নো পে অনুযায়ী চুক্তি সংশোধন করলে ভর্তুকির চাপ কমবে বলে মনে করেন তিনি। তিনটি জায়গাকে গুরুত্ব দিতে চাই। এর একটি হলো আমরা যেটা বলেছিলাম কুইক এনহ্যান্সমেন্ট পাওয়ার সাপ্লাই অ্যাক্ট, যেটি এটি করা হলে অন্য অনেক জায়গায় এর ইতিবাচক প্রভাব পড়বে। এক দ্বিতীয়ত হলো ইন্টিগ্রেটেড এনার্জি আর পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান, এটিকে যদি করা হয় এটি। এবং তৃতীয় হলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, এটির যে অ্যামেন্ডমেন্ট পুনরায় ফিরে যাওয়া সেটি। এছাড়া এ খাতের আওতাধীন সকল প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে পুনর্নিরীক্ষার দাবি জানান। এ সকল প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে তথ্যপ্রবাহ জানার অবাধ সুযোগ করে দেওয়ার কথাও বলেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। কতটা কম ব্যবহার করে সাশ্রয়ী মূল্যে সাশ্রয়ী করে। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা।